السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যে দৃশ্যটি দেখলেন ইহা একটি প্রচন্ড ঝড় তুফান এবং জলোচ্ছ্বাসের দৃশ্য এই ঝড় তুফান জলোচ্ছ্বাস কখনো সিডর হয়ে নার্গিস হয়ে আয়লা হয়ে সুনামি হয়ে কাল বৈশাখী হয়ে আমাদের মাঝে আসে দরিয়া শান্ত থাকে মানুষের হেদায়েতের জন্য আবার এই দরিয়া উত্তাল হয় বিক্ষুব্ধ হয় তাও মানুষের হেদায়েতের জন্য মোখা নামে যে ঝড় তুফান আমাদের মাঝে আসছে আমরা ভীত সন্ত্রস্ত না হয়ে ব্যতিব্যস্ত না হয়ে লেসন ফ্রম 114 তথা মহাগ্রন্থ আল কোরআনের 114 সুরার কি বক্তব্য আমরা সেদিকে যাই সূরা রোমে আল্লাহ সুবহানাহু তাআলা এই মহা বিপর্যয় জলোচ্ছ্বাস ঝড় তুফান নিয়ে বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস অর্থাৎ জলস্থলে অন্তরীক্ষে বিপর্যয় জড়িয়ে আছে মানুষের কৃতকর্মের কারণে আমাদের চতুর্দিকে যত বিপর্যয় আছে যেটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি মূলত কোরআনের ভাষায় এগুলি হলো আমাদের পাপের কৃতকর্ম যার কারণে কখনো বাতাসের মাধ্যমে কখনো পানির মাধ্যমে কখনো ভূমিকম্পের মাধ্যমে অগ্নিকাণ্ডের মাধ্যমে এইসব বিপদ এসে থাকে সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয় ভীতির মাধ্যমে ক্ষুধার মাধ্যমে ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব তোমাদের জীবন যৌবনের ক্ষতি সাধনের মাধ্যমে ওয়াবাশশিরি সাবিরিন হে নবী এই মহা বিপদ মুসিবতে যেসব বান্দারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ প্রদান করুন পরবর্তী আয়াতে আল্লাহ আরো সুন্দর আশার বাণী দিয়েছেন এসব মুসিবত থেকে বিপদ থেকে ঝড় তুফান জলোচ্ছ্বাস থেকে কিভাবে আমরা নিস্তার পাব উদ্ধার পাব আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যখন তাদের উপরে কোনো মুসিবত আসে বিপদ আসে কালু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা তো আল্লাহর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে ও যে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম গভীর সাগরের তলদেশে মাছের পেটে থেকে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই বিপদ মুসিবত যত বেশি হোক আমরা যদি সকলে মিলে ইখলাসের সাথে তওবার নিয়তে আল্লাহর কাছে এই দোয়াটি পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন কি সুন্দর অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই মাবুদ নেই সুবহানাকা আপনি পবিত্র আপনি মহান ইন্নি নিশ্চয়ই আমি ইন্নি কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত আমরা কোন কখন আমরা আমরা তো সকলেই কোনো না কোনো কাজে আসলে অত্যাচারী হয়ে গেছি জালেম হয়ে গেছি
মজলুমের বদদোয়ায় মজলুমের অভিশাপে আসমান থেকে জমিন থেকে মাটি থেকে বিপদ চতুর্দিকে গ্রাস করছে আসুন নিজে আত্মসমর্পণ করে আত্মসমালোচনা করে আত্মশুদ্ধি তাসকিয়াতুন নফস আত্মার পরিশুদ্ধি নিয়ে আসুন সূরা বাকারার ওই আয়াতটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أمرا এ প্রাকৃতিক দুর্যোগে আল্লাহ সাহায্য চাই হ্যাঁ একমাত্র আমল হলো ধৈর্য ধারণ করা এবং নামাজ আদায় করা সকল নবীগণের আমলে বিপদ মুসিবত এসেছে তারা সালাতে দাঁড়িয়ে গিয়েছেন সাহাবা ইকরাম সলাতে দাঁড়িয়ে গিয়েছেন এই জন্য বিপদ মুসিবত যত বেশি হবে ইমানদার নারী পুরুষ আল্লাহর দরবারে তত বেশি ইবাদত করবেন তাওবা করবেন জিকির করবেন লেসন ফ্রম 114 অর্থাৎ 114টি সূরার আলোকে জীবন গঠন করবেন পাশাপাশি সরকারি দিক নির্দেশনাগুলি গুরুত্বের সাথে মেনে চলবেন জলচাষ এবং ঝড় তুফানের সময় আবহাওয়া অফিস থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয় সরকারি বেসরকারি চ্যানেল থেকে যে সব দিক নির্দেশনা দেওয়া হয় ওইগুলো আমরা গুরুত্বের সাথে পালন করব মোবাইল সাথে রাখব খবর নিয়মিতভাবে শুনব তোমাদের বৃদ্ধ যারা আছে প্রতিবন্ধী যারা আছে শিশু যারা আছে গর্ভবতী যারা আছেন তাদেরকে আমরা আগে আগে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেব আমরা খাদ্যের মধ্যে বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত খাবার বিশেষ করে বিশুদ্ধ পানি শুকনো খাবারের মধ্যে চিড়ে মুড়ি এরপরে গুড় আমরা সাথে রাখব এই পাশাপাশি আমরা আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে সরকারি বেসরকারি সকলকে সহযোগিতা করব মানুষের জন্য দেশের জন্য বিশ্ববাসীর জন্য দোয়া করব বেশি বেশি কান্নাকাটি করব চিকির করব তাওবা করব আমরা তো বাঁচার চেষ্টা করব আমরা মানুষ পাশাপাশি আমাদের সাথে যে গৃহপালিত জন্তু জানোয়ার থাকে গরু ছাগল হাঁস মুরগি বেড়া ইত্যাদি যে থাকে আমরা সেসব অবলা গৃহপালিত পশুগুলিকেও আমরা আমাদের সাথে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব আসুন এই বিপদ মুসিবত যেহেতু আল্লাহর তরফ থেকেই আসে আমরা সকলে কায় মনোবাক্যে আমরা নত হয়ে নিজেকে পাপি মনে করে আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি প্রার্থনা করি নিজের জন্য দেশের জন্য দশের জন্য দরিয়া টিভি 114 এর পক্ষ থেকে সকলের জন্য থাকলো দোয়া সহমর্মিতা সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমিন সকলে সুখে থাকুন সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই ঝড় তুফান থেকে জলোচ্ছ্বাস থেকে আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু